গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ তনুশ্রী। আজকে নিয়ে চলে এলাম চিকেন ডাক বাংলোর রেসিপি নিয়ে। পুজো পার্বণে আমরা কিন্তু একটু স্পেশাল খাওয়া দাওয়া করতে ভীষণই ভালোবাসি, তো চিকেন আমরা সবসময় বানিয়ে থাকি, সেটা নর্মালভাবেই বানিয়ে থাকি, রেগুলার যেগুলো বানাই। কিন্তু কোনো স্পেশাল অকেশনে আমরা একটু স্পেশাল কিছু খেতে অবশ্যই পছন্দ করি, তো আজকে বানিয়ে নিয়েছি আমি চিকেন ডাক বাংলো। তো কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা দেখার পরে কমেন্ট করবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর পাশে থাকা বেলটাও প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাও। আর চিকেন ডাক বাংলো বানানোর জন্য কিন্তু একটা স্পেশাল মশলার প্রয়োজন, সেই মশলাটাও কিন্তু আমি বানিয়েছি, তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে চিকেন ডাক বাংলো বানালাম। তো চিকেন ডাক বাংলো বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে রয়েছে রসুন, রসুনটা কিন্তু বেশ খানিকটা রয়েছে, দেড়খানা মতো রসুন নিয়েছি, নিয়েছি আদা, রসুনের থেকে কিন্তু আদার পরিমাণটা কম আছে, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, পাকা যে লঙ্কাগুলো সেগুলো নিয়েছি। আর তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে পারো, যেহেতু আমি লঙ্কার গুঁড়োর ব্যবহার করব না ওই জন্য আমি পাকা লঙ্কাগুলো নিয়েছি, যাতে কালারটাও ভালো আসে আর ঝালও হয়। তো প্রথমে আমি আদা রসুন আর লঙ্কাটা পেস্ট করে নেবো, এটা কিন্তু আলাদা আলাদাও পেস্ট করতে পারো, আমি এটা দুভাবে ব্যবহার করব, আমি একসাথেই আমি বেটে নিচ্ছি। তারপরে কিন্তু মশলার একটা পেস্ট তৈরি করে নিয়েছি, চলো এবার চিকেনটা ম্যারিনেট করব। এখানে আমি 700 চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি চিকেন নিয়ে নিয়েছি, এটা উইথ বোন চিকেন, তোমরা সাইজটা যে যেরকম ইচ্ছা সেরকমই করতে পারো। তো এবার এটা আমি ম্যারিনেট করব। একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ, নুন এখানে আমি আন্দাজ মতো ব্যবহার করছি, প্রয়োজন হলে পরে আমি আবারও ব্যবহার করব। এবার দিয়ে দেবো এখানে আমি 2 চামচ টক দই। এবার দিয়ে দেবো আমি এখানে আদা রসুনের পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছুই একসাথে বাটা রয়েছে, তো প্রত্যেকটুকু মানে যতটুকু আমি বেটেছি ততটুকুই ব্যবহার করব। তো এখানে আমি প্রথমে অর্ধেকটা দিচ্ছি, তারপরে আমি আবার অর্ধেকটা পরে রান্নার সময় ব্যবহার করব। এবার দিয়ে দেবো এখানে 2 চামচ মতো সর্ষের তেল, সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবে ম্যারিনেট করার সময়। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে খুব ভালো হয় ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে ব্যবহার করছি। এবার আমি খুব ভালো করে হাত দিয়ে এটা মেখে নেব, এটা হাত দিয়েই মাখবে তাহলে কিন্তু ভীষণ ভালো হবে, আর যতটা মাখাটা ভালো হবে ততটাই কিন্তু চিকেনটা টেস্ট হবে। তো খুব ভালো করে মেখে এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, খুব ভালো করে কিন্তু এটা আমি মেখে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। এবার চলে এসেছি কিচেনে, তো ডাক বাংলো তৈরি করার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম, 4টে আলু নিয়েছি, এরকম ছোটো ছোটো সাইজ আলু, ওই জন্য আমি এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, কিন্তু এটাকে যেহেতু ছোটো আলু ওই জন্য আমি আর কেটে দিইনি। আর আমি নিয়েছি এখানে 3টে পেঁয়াজ, গোটা গোটা ছোটো ছোটো 3টে গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এইরকম, আর নিয়ে নিয়েছি এখানে এই সাইজেরই 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা। আর এবার আমি ডাক বাংলো স্পেশালের জন্য একটা মশলা তৈরি করব। একটা প্লেটে আমি সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি ধনে, নিয়েছি জিরে, 2টো এলাচ, অল্প একটু দারচিনি, এখানে রয়েছে লবঙ্গ, আর হয়েছে গোলমরিচ, আর এখানে একটু জায়ফল আর একটু জয়িত্রী, এগুলো সমস্ত কিছুই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর খুব হালকা করে কিন্তু এটা একটু ভেজে নেব, খুবই হালকা করে। বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না, খুব হালকা করে জাস্ট গরম করে নিয়ে এটাকে আমি শিলে আমি গুঁড়ো করে নেবো, শিল নোড়াতেই কিন্তু আমি বেটে নেবো, ব্যাস হয়ে গেল। ঠিক এইরকমই আমি নামিয়ে নিচ্ছি, একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, চিকেনটা রান্না করতে যতটুকু তেলের প্রয়োজন আমি একবারেই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ, যেহেতু আলুগুলো গোটা গোটা রেখেছি তো আমি একটুখানি চাকু দিয়ে এরকম একটুখানি আমি ফুটো ফুটো করে দেব, যাতে এর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। দিয়ে দিচ্ছি তেলে একটা করে, তোমরা কাটা চামচ দিয়েও কিন্তু তোমরা এই কাজটা করতে পারো।
আর সাথে আমি দুটো ডিমও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এগুলো ভেজে নেব। মশলাটা আমি ভেজে নিয়েছি, এর মধ্যে কিন্তু তোমরা চাইলে শুকনো লঙ্কার ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু শুকনো লঙ্কা এখন নেই, ওই জন্য আমি এইটা ব্যবহার করছি না। আলুটা আর বেশ কিছুক্ষণ ধরে ভাজবো, তবে ডিম দুটো আমি তুলে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এই তেলে কিন্তু রান্নাটা করব, তো এই তেলের মধ্যে একদম প্রথমে আমি দিয়ে দেব দুটো এলাচ দিলাম, একটু দারচিনি আর একটু লবঙ্গ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ঠিক এইরকম ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা বাকি রয়েছে, মানে রয়েছে অবশিষ্ট, সেইটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে এটা কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এখন কিন্তু নুন হলুদ বা কিছুরই ব্যবহার হয়নি, তার কারণে চিকেনে আমি সমস্ত মশলা একবারে মেখে রেখেছি। আবার আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আবার 2 মিনিট পর ফিরে এলাম। মশলা থেকে তেল কিন্তু খুব সুন্দর ছেড়ে এসছে। এবার আগে থেকে যে ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি একটু নাড়াচাড়া করে নেবো। আর চিকেনটা যখনই রান্না করব আমরা, এই অবস্থাতে একটু নাড়াচাড়া বেশি করে নেওয়া ভালো, পরে যখন চিকেনটা সেদ্ধ হতে শুরু করে তখন বেশি নাড়াচাড়া না করাই ভালো। এর মধ্যে আমি কিন্তু আগে থেকে ভেজে রাখা টুকরো আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলুটাও সেদ্ধ হওয়ার দরকার, ওই জন্য আলুটাও আমি দিয়ে দিলাম। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে মশলাটা, আমি ডাকবাংলোর যে স্পেশাল মশলাটা সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি পুরোটাই এখন ব্যবহার করছি, পুরোই দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু এটা এবার নাড়াচাড়া করে নেব। আর নুনটা আমি এখন ব্যবহার করব না, নুনটা পরে আমি, আগে যেহেতু নুনের ব্যবহার করেছি তো নুনটা আমি পরে একবার সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চেখে দেখে তারপরে যদি প্রয়োজন হয় তখনই আমি নুনের ব্যবহার করব। একটু নাড়াচাড়া করে এই যেই বাটিতে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই ম্যারিনেট করা বাটিতে একটুখানি জল নিয়ে আমি দিয়ে দিলাম। এবারও একটু আমি নাড়াচাড়া করে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে আমি 5 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আরেকবার। আবারও কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দেবো আরও 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকা দেওয়ার আগে আমি এখানে যে গোটা 3টে পেঁয়াজ নিয়েছিলাম সেই 3টে পেঁয়াজ কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, ওই জন্য পেঁয়াজটা আমি এখন ব্যবহার করলাম। 3-4 মিনিট পর আবারও ফিরে এলাম। চিকেনটা কিন্তু খুব সুন্দর কষানো, ওপরটা থেকে পুরোটা তেলটা কিন্তু উঠে এসছে, চিকেনটা খুব ভালো কষানো হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। তবে জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, চিকেনটা কিন্তু কষাতে কষাতেও বেশ সিদ্ধ হয়ে এসছে, তো এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম, গরম জল অবশ্যই। আর এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট 10 পরে ফিরে এলাম। আমি আগে একবার একটু চেক করে গিয়েছি আলুটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা, তখনও ঠিকমতো সেদ্ধ হয়নি, এখন কিন্তু পুরোপুরি আলুটা সেদ্ধ হয়ে গেছে।
তো আর কিছু কিছুই এর মধ্যে দেওয়ার নেই। তো চিকেন ডাক বাংলোর জন্য যেই মশলাটা আমি তৈরি করেছিলাম স্পেশাল মশলাটা, সেখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি। তো ওই শুকনো লঙ্কা ব্যবহার না করার জন্য কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না, তো টেস্ট একই থাকবে। আর এখানে তোমরা চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলা কষানোর সময় ব্যবহার করতে পারতে, সেটা আমি করিনি। আমি আগে জিরে ধনে গুঁড়ো যেহেতু ব্যবহার করিনি, তো আমি এর জন্য এর মধ্যে এখন একটু গোটা জিরে আর গোটা ধনের আমার আলাদা গুঁড়ো করা ছিল, সেই গুঁড়োটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো শাহী গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আমি এটা আবার ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে এটা আমি সার্ভ করব। চিকেন ডাক বাংলো কিন্তু আমাদের একদম রেডি। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর পাশে থাকা বেলটাও প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।